এস অনলাইন হেস 24 আজি যেহেতু এক্সাম আছে বিহেভিয়ার কম বিএসসি ফার্স্ট সেমিস্টার আর ফিফথ সেমিস্টার যেহেতু এক্সাম আছে সো তেওঁলোকে কেনেকৈ লগইন কৰিব লাগিব এক্সাম পোর্টেলর লিংক বহুতে সুধি থাকে যে লিংক কত পাব আসলতে মই যে আগতে ভিডিও বনাইছো তাতে কিন্তু মই লিংক সমূহ দি দিছো সো তেওঁলোকে ধরব পারিছে না ধরব পড়া নাই মই তেওঁলোকে সুধি আছে যে লিংক কত পাম ওকে তো যি কি নহওক আপোনালোকে কেনেকৈ লিংকটো ফাইন্ড আউট করব আপোনালোকক এইটো ভিডিওতে আপোনালোকক সেই প্রসেসটো দেখাবলৈ গৈ আছো আশা করো ভিডিওটো কমপ্লিটলি চাব সো এটি আপনার কি করব আপনাকে যেন একটা ব্রাউজারত যাব এই যে ওটিবি এক্সাম আছে গুয়াহাটি ইউনিভার্সিটি এই এই এক্সামের কারণে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা লোক পড়ে এটাও ভাল ওকে সো এটা আপনাদের সার্চ বারত সার্চ করব গুয়াহাটি ইউনিভার্সিটি লিখে সার্চ করে দিয়ক গুয়াহাটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সার্চ করে দিয়ক তো সার্চ করে দিয়ার পিছত প্রথম আপনাদের দেখা অকল স্ক্রিন ডাউন করব ডাউন করার পিছত সেকেন্ড যে লিঙ্ক এটা নয় প্রথম তো নয় সেকেন্ড যোনটো লিংক হয় অপেন টেক্সট বুক এক্সামিনেশ্যন গুৱাহাটী ইউনিভাৰ্চিটি এতে ক্লিক কৰি দিব সো এতে ক্লিক কৰি দিয়াৰ পিছত গুৱাহাটী ইউনিভাৰ্চিটি যিটো অনলাইন এক্সাম দিয়াৰ পৰ্টেল সেইটো অপেন হৈ আহিব এনেকৈ আপোনালোকে দেখা পাই আছে অ' টি বি 2021 ইউ জি এণ্ড পি জি এক্সামিনেশ্যনছ অ'কে তাৰপিছত লগ ইন আৰু টু অ' টি বি এক্সাম পৰ্টেল সো এনেকৈ আপোনালোকে দিয়া আছে লগতে কিছুমান ইনষ্ট্ৰাকশ্যনো কিন্তু দিয়া আছে এতে আপোনালোকে ইনষ্ট্ৰাকশ্যনসমূহ চাই ল'ব সো কেনেকৈ আপোনালোকে কি কৰিব লাগিব গোটেইখিনি ইনষ্ট্ৰাকশ্যন যদিও আপোনাৰ আপলোড কৰোঁতে ফেল হৈ যায় তেনে ক্ষেত্ৰত আপুনি কি কৰিব লাগিব সেই ইনষ্ট্ৰাকশ্যনসমূহ আপোনালোকেও চাই ল'ব অ'কে তাৰপিছত এইখিনি বস্তু আপোনালোকে চাই ল'ব পঢ়ি ল'ব আপোনালোকে এতিয়া কি কৰিব আপোনালোকে লগ ইন অপশ্যনটো আপোনালোকে দেখা পাইছে ইয়াতে ক্লিক কৰিব লাগিব অ'কে চ' লগ ইন অপশ্যনটো ক্লিক কৰি দিয়াৰ পিছত অকণমান স্ক্ৰল ডাউন কৰিব ডাউন কৰাৰ পিছত আপোনালোকে দেখা পাব এক্সামিনেশ্যন পৰ্টেল ইজ লাইভ নাও সে প্লিজ নোট দ্যাট দ্য এক্সামিনেশ্যন পোর্টেল উইল ওপেন ওয়েন দ্য এক্সাম ইজ ওকে সো উইল নট ওপেন মানে আপনার এক্সাম পোর্টেল ওপেন না থাকিব যেতে আপনার এক্সাম না থাকবে তাতে আপনার ওপেন না থাকিব ওকে সো আজি আপনার যদি 9টা বজার এক্সাম আছে তাহলে আপনার 8:30 বজাতে আপনাকে লগ ইন করবো পাব সো এতালেক পোর্টেলটা লাইভ হওয়া নাই হয়তো সো যেতে আপনার লাইভ হব আপনার কি করব অনলাইন ওটিপি এক্সামিনেশ্যন এতে আপনাকে ক্লিক করে দিব সো এতে ক্লিক করে দেওয়ার পিছত যেটো আমার এক্সাম পোর্টেল হয় এনেকা আহিব এতে কিছুদিন দিছে ইনস্ট্রাকশন টু স্টুডেন্টস কিছুমান ইনস্ট্রাকশন দিছে আপনাদের ইনস্ট্রাকশন চাই লোক অলরেডি আপনাদের গমে পায় পিডিএফর ক্ষেত্রে 5 মিনিট করে যাতে বেশি নয় আর পেজের ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই আপনাদের লিখব পারে ওকে আর কি কি দিয়ে আপনাদের লগ ইন করব লাগবে সেইখানে বস্তু লিখা আছে বিশেষকে কোনো নাই এতে সো এতে আপনার কি করব আই এগ্রি অপশনটা আপনার ক্লিক করে দিব সো আই অপশনটা ক্লিক করে দেওয়ার পিছত নেক্সট অপশনটা আহিব প্রসিড বলে এতে ক্লিক করে দিব তো প্রসিড অপশনটা ক্লিক করে দেওয়ার পিছত মেইন আপনার ইয়ারপরে আপনার কামটি করব লাগিব এতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বহাই দিব তারপর রেজিস্টার মোবাইল নাম্বারটা বহাই দিব তারপর ডেট অফ বার্থটো এতে বহাই দিব ওকে সো ডেট অফ বার্থটো কেনকে বহাই দিব এতে ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পিছত এতে 2021 যে দিয়া আছে এতে ক্লিক করে দিব এতে ক্লিক করে দেওয়ার পিছত ইয়ারপর আপনার ডেট অফ মানে আপনার ইয়ারটো সিলেক্ট করে লব ওকে ইয়ারপর ইয়ারটো সিলেক্ট করে লব ওকে ইয়ারপর আপনার ইয়ারটো সিলেক্ট করে লব তারপর ইয়ারপর আপনার কোনটো মান্থ হয় এতে আপনাদের আগস্ট মাস দিয়া আছে এতে সিলেক্ট করা আছে এটা ইয়ারপর আপনাদের কম বেশি করব পারে জুলাই আহিল সো এনেকে আপনাদের কম বেশি করব পারে আপনার কোনটো মান্থ হয় সেই হিসাবে মিলাই তারপর ডেট কোনটো হয় সেটো মিলাই দিব ওকে তারপর মিলাই লওয়ার পিছতে এতে সেট অপশনটি ক্লিক করে দিব এই হল আপনার ডেট অফ বার্থটো মানে সিলেক্ট করার এই নিয়ম এটা আপনার হেল রেজিস্টার মোবাইল নাম্বার এই রেজিস্টার নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার এটা বহাই দিব তারপর এতে রোল নাম্বারটো রেজিস্ট্রেশন নাম্বারটো এটা বহাই দিব সো বহাই দিয়ার পিছত সাবমিট বাটনটো ক্লিক করে দিব অপশনটা আপনার এনেকা আহিব আপনার ডিটেলসখিনি দিয়া থাকিব লগতে এতে আপনি একটা অপশন পাই আছে ডাউনলোড কিউ পেপার এতে আপনার ক্লিক করব লাগবে ওকে এতে ক্লিক করে দিব সো ডাউনলোড কোশ্চেন পেপার ক্লিক করে দেওয়ার লগে আপনার সম্মুখত এনেকা আহিব ওকে সো এটা নোট দিয়া আছে যে আপলোডিং ফেসিলিটি অফ এন্সার স্ক্রিপ্ট উইল বি এভেলেবল আফটার 30 মিনিটস অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন এন্ড উইল রিমেইন ওপেন টিল 1 আওয়ার আফটার ইন্ড অফ দ্য এক্সামিনেশন সো এটা এটাই কৈছে যে আপনি যেটো এন্সার স্ক্রিপ্টর যেটো আপলোডর ফেসিলিটি সেটো এক্সাম আরম্ভ হওয়ার 30 মিনিট আগতে সেটো খোল খাই যাব ওকে মানে ওপেন হয়ে যাব নেক্সট আপনার যেটা এক্সাম শেষ হব যেটো টাইম যেটো ইন টাইম আছে যেটো লিমিট দিয়া আছে তার 1 ঘন্টার পিছত আপনাদের আপলোড করব পারিব ওকে সো এটাই কৈছে তারপর এটা আপনি কি করব লাগবে এটা আপনাদের দেখা পাই আছে সাব আপনার সাবজেক্ট দিয়া থাকিব আজি আপনার যেটো এক্সাম আছে এটা আপনার দিয়া থাকিব এনেকৈ
তো টাইমটো দিয়া থাকিব তাৰপিছত এটো ডাউনলোড অপশ্যন দেখা পাই আছে এই এতে আপোনাক এটা লিংক পাই যাব ওকে যেতিয়া এক্সাম আপোনাক এক্সাম থাকিব এক্সামৰ আধা ঘণ্টা আগতে কিন্তু আপোনাক কোশ্চেন পেপাৰ ডাউনলোড কৰিব পাৰিব হেইটো বস্তু পাহৰি নাযাব হ সো আধা ঘণ্টা আগতে আপোনাক কোশ্চেন পেপাৰ ডাউনলোড কৰিব পাৰিব সো আধা ঘণ্টা আগতে এটা লগইন কৰি ল'ব এক্সাম আৰম্ভ হোৱাৰ আধা ঘণ্টা আগতে আপোনাক লগইন কৰি ল'ব সো লগইন কৰাৰ লগে লগে এতে আপোনাক দেখা পাব যে ডাউনলোডৰ তলত এটা লিংক পাব এতে ক্লিক কৰি দিব সো এতে ক্লিক কৰি দিয়াৰ পিছত আপোনাক কোশ্চেন পেপাৰটো ডাউনলোড কৰি ল'ব এটো হৈছে কোশ্চেন পেপাৰ ডাউনলোড কৰাৰ প্ৰসেস এতে আপলোড কৰাৰ প্ৰসেস সেম এতে আপোনাক দেখা পাইছে এনসাৰ শ্বীট আপলোড এতে আপোনাক লিংক পাব এতে আপোনাক লিখা শেষ হ'ব পিডিএফ বনাব তাৰ পিছত আপোনাক আপলোড কৰিব লাগিব সো এনেকে আপোনালোকে আপলোড কৰিব পাৰিব সো এইটোৱে প্ৰসেস বিশেষ একো আপোনালোকৰ ইমান ই নাই মই ভাবোঁ ক্ৰিটিকেল নাই আপোনালোকে পাৰিব এইখিনি বস্তু সো যদি কিবা কনফিউজন থাকে তেনেহ'লে বেছি যিহেতু টাইম নাই তো আপোনালোকে এতিয়াও আপোনালোকে হোৱাটছএপৰ জৰিয়তে মোক কণ্টেক্ট কৰিব পাৰে তেতিয়া কনফিউজন থাকে সো ৰাখিছোঁ আজিৰ কাৰণে বাই।